টেঙাখাত এজেওয়াইসিপির শপথ গ্রহণ আর কার্যনির্বাহক সভা সম্পন্ন। টেঙাখাত তামলিখাত লাঙি গদাপানী ক্ষেত্র দেওবারে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর টেঙাখাত আঞ্চলিক সমিতির শপথ গ্রহণ আর কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। সভার আরম্ভণিতে ইতিমধ্যে গৌতম বরুয়া সভাপতি, জিন্টু মোহনক সাধারণ সম্পাদক, পঞ্চানন চাংমাইক যুটিয়া সম্পাদক আর প্রহ্লাদ চারিকাক সাংগঠনিক সম্পাদকর অন্যান্য বিষয়ববিয়া আর সদস্য সদস্যাসকলক গঠিত ৪০জনীয় সমিতিখনে শপথ গ্রহণ করে। ইয়ার পিছতে গৌতম বরুয়ার সভাপতিত্বত অনুষ্ঠিত কার্যনির্বাহক সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে সম্পাদক জিন্টু মোহনে। সভাত বিশিষ্ট আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকে জিলা সমিতির উপদেষ্টা গগন নাহরডেকা, যুটিয়া সম্পাদক সত্যজিৎ হাজরিকা, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ গগৈ আর কেন্দ্রীয় সমিতির কার্যনির্বাহক সদস্য রাজীব গগৈ। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ডিব্রুগড় জিলা সমিতির অন্তর্গত আজি ঐতিহাসিক টেঙাখাত অঞ্চলত টেঙাখাত শাখা আঞ্চলিক সমিতি গঠন করা হয়েছে। জিন্টু আমার গৌতম বৰুৱা সভাপতি আর জিন্টু মোহনক সাধারণ সম্পাদক হিসাবে ৪০জনীয় সমিতি গঠন হয়েছে। আমি সমিতি ডিব্রুগড় জিলা সমিতির তরফের অভিনন্দন আর শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আমি আশা রাখছো এই আঞ্চলিক সমিতিখনে এই স্থানীয় সমস্যাকে উন্নত করে যুব ছাত্র পরিষদর দাবি সমূহ রাইজর আগত দাঙি ধরার একটা সবল স্থিতি গ্রহণ করবো বলে আমি আশা করছি। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ডিব্রুগড় জিলা সমিতির অন্তর্গত আজ টেঙাখাত আঞ্চলিক আমি পূর্ণাঙ্গ হিসাবে গঠন করল। সভাপতি গৌতম বরুয়া আর সাধারণ সম্পাদক জিন্টু মোহনের নেতৃত্বত ৪০জনীয় এখন সমিতি আমি গঠন করেছো। আজি এই সমিতিখনের আজি শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়েছে আর কার্যনির্বাহক আজি হব। গতি আমি আশা রাখিছো টেঙাখাত অঞ্চলত যে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে ডিব্রুগড় জিলা সমিতিয়ে কাম করিবৰ কাৰণে সুবিধা পাব আর অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ আমার টেঙাখাত আঞ্চলিকর সভাপতি সম্পাদক আদি করে সমিতিখনে বিভিন্ন ধরনের উন্নতিমূলক কামত অগ্রসর হব বলে আমি আশা রাখিছো। আর এই ভিতরতে আর ডিব্রুগড় জেলার অন্তর্গত ভিতর যাতে টেঙাখাত আঞ্চলিক এখন সবল সমিতি হয়ে কাম কাজবিল আগুয়াই নিয়ে তার প্রতি আমি আহ্বান জানাইছো। আর রাইজর বিভিন্ন সমস্যার উপর মাত মাতি যাতে আমার ডিব্রুগড় জেলায় হোক বা আঞ্চলিকখনে হোক টেঙাখাত আঞ্চলিক অন্তর্গত বিভিন্ন সমস্যা আছে সমস্যাবিলাকও সমাধান করব বলে আমি আশাবাদী। আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর আমার ডিব্রুগড় জিলা সমিতি সভাপতি প্রিয়বত গোহাঁই ডাঙরিয়া আর সম্পাদক গৌরাঙ্গ গগৈ ডাঙরিয়ার যেতৃত্বত আজি এই সমিতি সবলভাবে গঠন হয়েছে। ইয়াত আমার পর্যবেক্ষক হিসাবে আহিছিল সত্যজিৎ হাজরিকা আর সত্যরঞ্জন দেব। তেখেতলোক আহি এই সমিতি পূর্ণাঙ্গ হিসাবে গঠন করার বাবে তেখেতলোকলো আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো। আর এই সমিতিখনে সঠিকভাবে যে এই টেঙাখাত অঞ্চলত যে উন্নতি কামবিলাকত অগ্রসর লই এই জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর সংগঠনটুক আগুয়াই নিয়ার ক্ষেত্রে সহায় করে তার প্রতি আমি আহ্বান জানালো। ইয়ারোপরি টেঙাখাত আঞ্চলিকর উপদেষ্টা পার্থপ্রতিম কোঁয়র আর নিশান্ত সমুয়া উপস্থিত থাকি সভাখনি সাফল্যমণ্ডিত করে তোলার ক্ষেত্রে সহায় সহযোগিতা আগবায়। সভাত নতুনক গঠিত সমিতির সাধারণ সম্পাদক জিন্টু মোহনে নিজের দৃষ্টিভঙ্গী দাঙি ধরে সংবাদ মাধ্যমের আগত এইদরে কয়। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ টেঙাখাত আঞ্চলিক সমিতি আজ পুনঃ গঠন হল। আমাক সম্পূর্ণ তেখেতলোকে স্বাধীন সহকারে আমাক কাম কাজ করবর কারণে আজি তেখেতলোকে পূর্ণতা প্রদান করলে। তার কারণে আমি কেন্দ্রীয় সমিতি আর জেলা সমিতির সন্মানীয় বিষয়বিয়াক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আবার দিনবিলাকত আমি টেঙাখাতর সমস্যাসমূহের বিরুদ্ধে জনসংগ্রাম গড়ি তুলিম। আমার ইয়া বিশ্বাস যে টেঙাখাতর যা সমস্যা আছে এই সমস্যাবিলাক সমাধান করবর কারণে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর টেঙাখাত আঞ্চলিক সমিতিয়ে এক উচিত পদক্ষেপ গ্রহণ করব, এক উচিত সিদ্ধান্ত গ্রহণ করব। তারে কেন্দ্রীয় সমিতির যা জন্মলগ্নের জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদর দাবি এই দাবি সময় আমি আগুয়াই লো যাওয়ার ক্ষেত্রে আমি এই সমিতিখনে যাবতীয় কাম কাজ করবেন সেই কাম কাজবিল আমি আগন্তুক দিনক আমি করে যাব আমি
আজি নতুন সমিতিখনে প্ৰতিশ্ৰুতি দিছোঁ আৰু তেহেঁতৰ যিবিলাক সমস্যা, স্থানীয় যিবিলাক সমস্যা, এই সমস্যাসমূহৰ বিৰুদ্ধে অসম জাতীয়বাদী যুৱ ছাত্ৰ পৰিষদে প্ৰত্যেক সময়তে আমি অগ্ৰণী ভূমিকা গ্ৰহণ কৰি যাম আৰু সমস্যাসমূহৰ বিৰুদ্ধে মাত মাতি সমস্যাসমূহ সমাধানৰ ক্ষেত্ৰত আমি এক সবল স্থিতি গ্ৰহণ কৰিবৰ কাৰণে আজি প্ৰতিশ্ৰুতিবদ্ধ হৈছোঁ আৰু যিবিলাক আঞ্চলিক সমিতি, এই আঞ্চলিক সমিতিৰ সমূহ সংগ্ৰামী সতীৰ্থক মই আজি ইয়াৰ পৰাই আহ্বান জনাব খুজিছোঁ যে আগন্তুক নিজৰ যে স্থানীয় যিবিলাক সমস্যা, এই সমস্যাসমূহ শাখা সমিতিবিলাকৰ সমস্যা, যিবিলাক সমস্যা, এই সমস্যাসমূহ সমাধান কৰিবৰ কাৰণে আমি এক আজি কাৰ্যনিৰ্বাহক আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম। আগন্তুক দিনত যাতে অসম জাতীয়বাদী যুৱ ছাত্ৰ পৰিষদ টেঙাখানা আঞ্চলিকখন এখন শক্তিশালী আঞ্চলিক হিচাপে আমি উপস্থাপন কৰিবৰ কাৰণে প্ৰতিটো মুহূৰ্ততে অগ্ৰগ্ৰহণ ভূমিকা গ্ৰহণ কৰিম। নবকুমাৰ গগৈ আৰু ৰূপম গগৈ ৰিপৰ্ট টেঙাখাত লাইভ। টেঙাখাতবাসী ৰাইজৰ বাবে সুখবৰ, টেঙাখাত ব্লক ৰোডত নতুনকৈ স্থাপন কৰা হৈছে আই ক্লিনিক। অভিজ্ঞ চিকিৎসকৰ দ্বাৰা আপোনাৰ চকু পৰীক্ষা কৰোৱাই সহজতে ল'ব পাৰিব আপোনাৰ প্ৰচণ্ডৰ চশমাযোৰ। অত্যাধুনিক যন্ত্ৰপাতিৰে চকু পৰীক্ষা কৰিব পৰা টেঙাখাত এছ কে অপ্টিকেলছত আপুনি অতি শীঘ্ৰে আপোনাৰ চকুহাল কম্পিউটাৰৰ দ্বাৰা আজিয়েই পৰীক্ষা কৰাওক। সাধাৰণ চকুৰ অসুখৰ পৰা জটিল চকু ৰোগৰ চিকিৎসা কৰাৰ ব্যৱস্থা আছে এই এছ কে অপ্টিকেলছত। ডক্টৰ শ্ৰীমান ৰাই গোস্বামীয়ে টেঙাখাত এছ কে অপ্টিকেলছত সপ্তাহটোত দুদিনকৈ চিকিৎসা সেৱা আগবঢ়াব। দেওবাৰে পুৱা 10 বজাৰ পৰা আবেলি 5 বজালৈ আৰু বৃহস্পতিবাৰে আবেলি 3 বজাৰ পৰা 5 বজালৈ। সবিশেষ জানিবৰ বাবে 7766035167 অথবা 9957457467 নম্বৰত যোগাযোগ কৰিব পাৰে।